নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। পুরাঞ্জয় জ্যোতিষের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার হৃদয়ান্তিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা জানব কোন বিশেষ প্রক্রিয়ায় আমরা শনি গ্রহের অশুভ প্রভাবকে আমাদের জীবন থেকে দূরীভূত করতে পারি। তাই সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে একটা কথা অবশ্যই বলবো, ভিডিওটি বা বিষয়টি যদি আপনাদের কাছে উপযোগী বলে মনে হয়ে থাকে তবে ভিডিওটিকে আপনারা আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই লাইক করবেন। এবং শেয়ার এই কারণেই করবেন যাতে আপনাদের প্রিয়জনরাও বিষয়টিকে জেনে তা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে সাফল্য মণ্ডিত করতে পারেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ও অল অপশনটি প্রেস করবেন যাতে এই চ্যানেলে যে কোনো আপডেট সবার আগে আপনি পেতে পারেন ও তা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে সমৃদ্ধশালী করতে পারেন। চলুন শুরু করা যাক। দেবতাদের মধ্যে রাজা হলেন শনিদেব। আমাদের সময় খারাপ গেলে আমরা বলে থাকি মনে হয় শনির দশা চলছে। এই কথা বলার কারণ হলো শনি হলেন সব থেকে রুষ্ট দেবতা। তিনি যদি কারোর উপর রুষ্ট হন তাহলে জীবনে খুব খারাপ সময় নেমে আসে। শনিদেবের বার হলো শনিবার। শনিদেবকে সন্তুষ্ট করার জন্য শনিবার শনিদেবের পুজো করতে হয়। প্রত্যেক শনিবার করতে হয় একটি বিশেষ কাজ, তাহলে অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তন হবে। সেই উপায় অবলম্বন করলে শনিদেব আপনার উপর কৃপা করে আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনি আপনার জীবনের সাফল্যের চূড়ায় উপনীত হতে পারবেন। এই টোটকাটির জন্য দরকার 7টি লবঙ্গ, অল্প কিছু সর্ষে এবং একটি পরিষ্কার সাদা কাপড় আর ছাটা দিয়ে কুরনো মাটি। লবঙ্গগুলি অবশ্যই গোটা হতে হবে আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে কাপড়টি যেন পরিষ্কার এবং সুন্দর হয়। যে কোনো একটি শনিবার দেখে সব জিনিসগুলি নিয়ে শনিদেবের মন্দিরে যান। গিয়ে ভগবান শনির সামনে প্রথমে সাদা কাপড়টি রাখুন, তারপর একে একে 7টি লবঙ্গ শনিদেবের চরণে ছুঁয়ে প্রণাম করে 7 বার ঘোরান। সব লবঙ্গগুলো এইভাবে করা হলে সেই টুকরো কাপড়টির উপর রাখুন, তার উপর কিছুটা ঘর থেকে কুড়নো ধুলো দিন যা আপনি সংগ্রহ করে এনেছেন এবং তার উপর সর্ষেগুলো দিন। তারপর সেটিকে একটি পোটলার মতো বেঁধে সারা রাত শনিদেবের সামনে রেখে দিন আর নিজের মনস্কামনা বলুন। এভাবে যদি 8টি সপ্তাহ আপনি করতে পারেন তাহলে অচিরেই আপনার জীবন থেকে শনিগ্রহের যে অশুভ প্রভাব আছে তা দূরীভূত হবে এবং আপনি আপনার সাফল্যের চরম সীমায় উপনীত হতে পারবেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে ভারতীয় জ্যোতিষের আরেকটি অনবদ্য বিষয়কে সঙ্গে করে। আপনাদের মধ্যে যদি কারোর ভারতীয় জ্যোতিষ সম্বন্ধে বা আমাদের কাজ সম্বন্ধে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করতে পারেন এবং আমাদের কাজ সম্বন্ধে বিস্তারিত জানতে আপনারা আমাদের ওয়েবসাইটে লগ ইন করে বহু বিশিষ্ট বন্ধুদের পুরাঞ্জয় জ্যোতিষ সম্বন্ধে অভিজ্ঞতা লিখিত আকারে আছে তা পড়তে পারেন। এবং আপনাদের মধ্যে যদি কারোর কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আর দেরি না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা অবশ্যই আপনাদের সহায়তা করব। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আপনাদের সকলের জন্য সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের পরিবারকেও ভালো রাখবেন। নমস্কার।